লোন পেতে গেলে দিতে হবে কার্ড মানি। অভিযোগ মালদহের তুলসীহাটার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাংক গ্রাহকদের অভিযোগ, ওই ব্যাংকের পরিষেবা আগে ভালো ছিল, কিন্তু নতুন ব্রাঞ্চ ম্যানেজার যোগদান করার পরই ব্যাংকের সমস্ত কাজে ঢিলেমি হচ্ছে, এমনকি গ্রাহকদের লোন পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। লোন নিতে গেলে লাগবে কমিশন, ন্যূনতম 10% কমিশন দিলেই তবে লোন পাস হবে। তার উপরে ব্যাংক ম্যানেজারকে খুশি করতে বহুমূল্য ইন্স্যুরেন্স কিনতে হবে তারই মাধ্যমে। আমার মানে একটা আমি স্কুলে চাকরি করি, তো আমার 2019-এ আমি একটা কার লোন কার নিয়েছি আমি গাড়ি, তো গাড়ির জন্য আমি ওই ব্যাংকে অ্যাপ্লাই করেছিলাম যে 5 লাখ টাকার জন্য। এবার কি হলো, আমাকে বললো যে ঠিক আছে আপকো 5 লাখ কা লোন হাম কর দেঙ্গে, আপ পহলে 3 ইয়ার্স কা রিটার্ন লেকে আইয়ে। তো আমি রিটার্ন নিয়ে গেলাম, তো রিটার্ন দেখাবার পরেও স্যালারি হোল্ডার হওয়া সত্ত্বেও আমাকে বলছে যে আপকো 2.5 লাখ কা একটু ওয়ান টাইম LIC কর লিজিয়ে শঙ্করজি, তো আপকো হাম আপকো আমার ভাইয়ের নামে ওই ব্যাংকে আবার সিসি লোন আছে। ঠিক আছে, তো আমি একটু ভাবলাম যে আমার সিসি লোনটা যদি লিমিটটা বাড়িয়ে দেয়, তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার জি মেরা সিসি লোন ভি বাড়া দিজিয়ে আর কার লোন তো মেরা হোগাই। ঠিক আছে বলে আপকো সিসি লোনটা হাম বাড়া দেঙ্গে আর আপকো কার লোন ভি হো জায়গা, আর 2.5 লাখ কা পহলে LIC কিজিয়ে। উনি শুধুমাত্র LIC না, উনি শুধুমাত্র ব্যাংকে এইসবই করেন, উনি তো কাজ কিছু জানেন না। ঠিক আছে, উনি ব্যাংকে মিউচুয়াল ফান্ড LIC এইসবই করেন সারাদিনে। এলাকার অনেক গ্রাহকদের অভিযোগ, কাগজপত্র ঠিক থাকলেও ব্রাঞ্চ ম্যানেজার নানা অজুহাতে লোন দিচ্ছেন না। গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরির সব কিছুতেই লোন নিতে গেলে তিনি চেয়েছেন কমিশন। বাধ্য হয়ে গ্রাহকরা অভিযোগ জানিয়েছে ব্যাংকের উচ্চতম আধিকারিকদের কাছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে খবর, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং। অভিযোগকারী অভিজিৎ গুপ্ত জানান, বাড়ি তৈরির জন্য ঋণ চেয়ে ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন, 10 লক্ষ টাকার ঋণ মঞ্জুর হয়, কিন্তু ঋণের মোট অঙ্কের 10%, 1 লক্ষ টাকা কাটমানি দিতে রাজি না হওয়ায় 3 বছরেও ঋণ মেলেনি বলে অভিযোগ জানান ওই ব্যবসায়ী। 2018-22-2018-তে এর আগের বিগত ম্যানেজার যে ছিলেন উনি আমাকে 10 লাখের একটা এক্সটেনশন লোন পাস করে গেছিলেন, তারপরে উনি যখন চলে যান হঠাৎ ট্রান্সফারে, তারপরে এই ম্যানেজারকে আমি মোটামুটি 100 টাইমসের উপরে রিকোয়েস্ট করেছি গত 3 বছর ধরে, কিন্তু উনি একবারও আমার এই সমস্যাটা তুলে ধরেনি। অথচ পাস দিয়ে অনেক নতুন লোন হয়ে আছে, তাদের কাজ হয়ে আছে, কিন্তু আমার হওয়া কাজটা আজ পর্যন্ত উনি কিন্তু দেখলেন না। আমরা শিলিগুড়িতে AGMকে জানিয়েছি, GMকে জানিয়েছি, চেন্নাই হেডওয়েজের ভিজিলেন্স ডিপার্টমেন্টেও জানিয়েছি, আমরা 6 জায়গায় অভিযোগ করেছি। তো ইতিমধ্যে ওনাদের কাছ থেকে কী রেসপন্স পাচ্ছেন আপনারা? ওনাদের কাছে বলছে যে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি, যেটা আমাদের ব্যাংকিং সিস্টেমে যেটা আমাদের স্টেপ নেওয়ার সেটা আমরা স্টেপ নিয়েছি। স্কুল শিক্ষক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, 2019-এ আমার একটু আবার প্রয়োজন হয়, আমি ওনার কাছে যাই, উনি বলেন যারা SBI লাইফ এবং যারা আরও কী সব টাটা AIG এগুলো করেছে তাদের প্রায়োরিটি আগে, আপনার প্রায়োরিটি আগে নয়। তখন আমি নেট ব্যাঙ্কিংয়ে যে গ্রিভান্সের সেল আছে সেখানে আমি কমপ্লেন জানাই, কমপ্লেন জানাবার পরে উনি আমার ডেকে বলেন আপনি পেপার্স দিয়ে যান, আমি যথারীতি পেপার্স দিই। তারপরেও উনি আমাকে যখন ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কিছু করছেন না, 20 মার্চ আমার একটা ভিডিও আছে, উনি সেখানে বলছেন যে আপনার এপ্রিল আমি করে দেবো, তখন উনি বলছেন যে আমার অনেক কাজ আছে। আমি বললাম স্যার 10 দিন তো আছে, ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে, আপনি এর মধ্যে একটু করে দিন, কাগজ তো রেডি। তো ওনার কথা শুনে আমি থেকে গেলাম, এপ্রিলে কিন্তু আমার করলো না এবং আমাকে উপরি চাপ আপনার সব পেপার্স রেডি আছে, এবার আপনাকে একটু অ্যাডজাস্টে দক্ষিণা ইত্যাদি ব্যাপারটা আবার ওনার সঙ্গে কথা বলতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, LDM যিনি মালদা ওনাকেও জানিয়েছি যে গত 3 বছর ধরে এই ম্যানেজারের আমলে কেন কোনো কাস্টমার মিট নেই। কাস্টমার মিট অর্থাৎ প্রত্যেক বছর এখানকার ট্রেডিশন, এখান থেকে যেদিন থেকে ব্যাংক সৃষ্টি হয়েছে জন্ম নিয়েছে যে আপনার প্রতি বছর ম্যানেজার থাকবে, AGM থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন ব্যাংকের আপনাদের কী অভাব অভিযোগ, কিন্তু এই ম্যানেজার 3 বছর ধরে কেন কোনো কাস্টমার মিট করাননি, কারণটা কী? নিশ্চয়ই রহস্য আছে। বলছি যে আপনার লোনটা না পাস হওয়ার কারণটা কী রয়েছে? এখানে আমি ওনাকে খুশি করতে পারিনি, ওনার এক্সট্রা একটা চাওয়া পাওনা ছিল। নিজের বুক দিয়ে চেয়েছেন? হ্যাঁ অবশ্যই আমাকে চেয়েছেন, আমাকে চেয়েছেন 10% দিতে হবে, অন্যজনের জন্য 50, আপনি 40 দিলেই হবে। আমি বলেছিলাম শুধুমাত্র আপনাদের স্টাফদের আমি খাইয়ে দিব। আপনার কত লক্ষ টাকা লোন ছিল? আমার 5 লাখের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। কত টাকা চেয়েছিলেন? 50। তো আপনি টাকা দিয়েছেন? না 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 কখনোই, আমি যে কারণেই তো কমপ্লেন, আমি লোন নেবো না আর, কারণ এই ম্যানেজার থাকাকালীন আমি লোন নেবো না। বিপ্লব গুপ্তা নামে এক গ্রাহক জানান, প্রায় 1 বছর আগে 10% ঘুষ নিয়ে ম্যানেজার তার লোন মঞ্জুর করে। সমস্যা হয়নি, আমার ডকুমেন্টের আমি মোটামুটি ক্লিয়ার ছিলাম, কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া হয়, হ্যাঁ কথাবার্তায় বুঝিয়ে দেওয়া হয় যে আমার লোনটা আমি স্বচ্ছভাবে করতে পারবো না, আমার কাছে কিছু ডিমান্ড করা হয় মোটামুটি 20%। জানালো যেটা যে
কিছু লাগবে, আমি যখন জানতে চাইলাম কিছু লাগবে মানে মোটামুটি এটা লিখে নিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে প্রায় 20% মতন। আমি তখন পিছিয়ে গেছিলাম যে আমার 20% মানে 4 লাখ টাকার 80,000 টাকা দেওয়া সম্ভব না। তখন পিছিয়ে গেছিলাম, তারপর কোনো একটা সময় হঠাৎ করে আমি নিজের অন্য কাজে ব্যাংকে যাওয়াতে দেখা হলো, আমাকে ডেকে বলা হলো যে কাজের কী হলো। আমি তখন বললাম যে এত টাকা দিয়ে আমার সম্ভব না, তখন আমাকে কিছু কম টাকায় অফার করা হলো যে হ্যাঁ কিছু কম দিলেও হয়তো করে দেওয়া হবে। তো তারপর আমি আমার প্রয়োজন মতো বাধ্য হয়ে এগিয়েছি কিছু কম দিয়ে, দিয়েছি বলতে দিতে বাধ্য হয়েছি আর কি, কারণ দরকার আমারও ছিল। এদিকে তুলসিয়াটার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং বলেন, এইসব অভিযোগ ভিত্তিহীন, যাদের সঠিক কাগজপত্র নেই তারা লোন পাচ্ছে না, কারোর কাছে লোনের জন্য কোনো টাকা চাওয়া হয়নি বলে জানান তিনি। কমপ্লেন হ্যাঁ কি 10 লাখ কা লোন মে 10% আপ কমিশন মাঙ্গে হ্যায়, ইস বারে মে ক্যা বোলেঙ্গে? উনকা অ্যাপ্লিকেশন 10/2/2018 কা হ্যায়, জবকি হম জুলাই মে ইয়াহাঁ জয়েন কিয়ে হ্যায়। হামারে পাস অ্যাপ্লিকেশন উনকা জো হ্যায় December 2021 মে দিয়ে হ্যায়, हमारे इनसे 5 लाख तक की सेंक्शन होता है, बाकी RMPC जाता है। तो अगर पेपर कंप्लीट रहेगा तो लोन होगा। उनको कल भी वो हमारे पास आए थे, हमने उनको व्हाट्सएप पे उनका जो है क्वेरी है वो फिर दोबारा दिए हैं कि आप जो बाहर से कराना है वो करा करके दीजिए, जो हमारे इनसे रहेगा विजिट वगैरह का वो हम कर करके देंगे।